মর্নিং, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আবার আমি দোলন আবার চলে এলাম তোমাদের সামনে, তোমাদের সাথে কথা বলবো বলে। কিন্তু কি করব আজকে দেখো, বাবা ঠান্ডা লেগে গেছে। তো যাই হোক, তো আজকে কোনো ব্লগ বানাবো না, আজকের একটা রান্নার রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে সম্পূর্ণ নিরামিষ রান্না, তোমরা করে খেতে পারো। উপরন্তু যারা ভালোবাসে না তারাও ট্রাই করে দেখতে পারে, তাদেরও হেভি লাগবে গরম ভাতের সাথে। সেটা হচ্ছে ওলকপি ভাপা, ঠিক আছে? ওলকপি আলু ভাপা, সবাই ওলকপি তরকারি করে খায়, মাছের ঝোল করে খায়, অনেক কিছু করে খায়, কিন্তু ওলকপিটা ভাপা কোনোদিন খেয়ে দেখো, ওটাও বেশি টেস্টি লাগবে। আর আমি মনে করি মাছের ঝোল তরকারির থেকে ভাপাটা আরও বেশি টেস্টি হয়। তো দেখো আমি কী কী মশলাপাতি নিয়েছি বা কী কী নিয়েছি, ঠিক আছে? বেশি কিছু না, খুব সহজ রান্না আর খুব তাড়াতাড়ি চটপট, ঠিক আছে? তো চলো দেখো। নিয়েছি ওলকপি ভাপার জন্য, নিয়েছি ওলকপি এরকম করে কেটে নিয়েছি, ঠিক আছে? গোল গোল করে আলুও কেটে নিয়েছি, এই যে ওলকপি আলু। আর নিয়েছি হচ্ছে জিরে আর ধনে বাটা, জিরে ধনে বাটা। আর নিয়েছি আদা বাটা, আর নিয়েছি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা বাটা, আর নিয়েছি কাঁচা সর্ষের তেল, ঠিক আছে? ব্যাস এইটুকুনি জিনিস লাগে, আর লাগে হলুদ আর নুন, আর কিচ্ছু লাগে না। তো দেখো এবার আমি কী করে করব, এইগুলো নিয়েছি এবারে, ঠিক আছে? এবারে দেখো আমি কী করে করব। দেখো আমি একটা প্রথমে কড়া নিয়ে নিয়েছি, এবারে কড়াটার মধ্যে আমি এই ওলকপিগুলো দিয়ে দেবো, ঠিক আছে? এই যে আমি আর অন্য বাসনে করলাম না, একেবারে কড়াই মাখাবো, কড়ার মধ্যেই মাখিয়ে কড়ার মধ্যেই বসিয়ে দেবো, বুঝলে তো? তো এই যে ওলকপিগুলো নিয়ে নিয়েছি, আলুও নিয়ে নিলাম, এই আলুও নিয়ে নিলাম। তো এই যে আলু আর ওলকপি নিয়ে নিয়েছি, এবারে নেব এই যে জিরে আর ধনে বেটে রেখেছি সেটা দেব, জিরে ধনে বাটাটা দিয়ে দিলাম। এবারে দেব আদা বাটা, এই যে আদা বাটা, যে যেরকম যতটা নেবে ততটাই মশলা দিও, ঠিক আছে? আমি তো আমরা দুজন খাবো তাই দুজনের মতন নিয়েছি। ফেলে দেবো এই লঙ্কা বাটা, এই যে লঙ্কা শুকনো লঙ্কা, দিয়ে দিয়েছি ম্যারিনেট করে নিয়েছি, ঠিক আছে? সব কিছু দিয়ে মশলাপাতি, এবারে জল দেব। সিদ্ধ হবে তো ওলকপি, একটু বেশি করেই জল দিলাম। দিয়ে এই যে ঢাকা দিয়ে দিলাম, এবারে গ্যাসটা এবারে জ্বেলে দেবো, ঠিক আছে? গ্যাসটা জ্বেলে দিয়েছি, এবারে হবে, ঠিক আছে? কত মিনিট হবে, এই কত মিনিট, ওলকপি মোটা মোটা করে কেটেছি তো তোমরা আধ ঘন্টা মতন রাখতে পারো, আধ ঘন্টা কি 15-20 মিনিট, ঠিক আছে? তো চলো হয়ে যাক, হয়ে গেল আবার দেখাবো। দেখো তৈরি হয়ে গেছে আমার আলু ওলকপি ভাপা, তোমরা গরম ভাতের সাথে এটাকে ট্রাই করতে পারো, মারাত্মক লাগে, মারাত্মক, জাস্ট ফাটানো খেয়ে গরম গরম ভাতে ওলকপি আলু ভাপা রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। আর প্লিজ যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তোমাদের, তো লাইক কমেন্ট শেয়ার করো। আর কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো বেল নোটিফিকেশনটা ক্লিক করে দিও, তাহলে আমার কোনো ভিডিও, শর্ট ভিডিও বানাই বা ব্লগ বানাই বা কোনো রান্নার রেসিপি শেয়ার করি, তোমাদের কাছে আগে পৌঁছে যাবে, ঠিক আছে? তো চলো ভালো থেকো, সাবধানে থেকো, চলো বাই, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে।